কৃষকদের জন্য বিরাট খুশির খবর আর মাত্র একদিন পরে পিএম কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গের চাষিদের ক্ষেত্রে এগারোতম এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সতেরোতম কিস্তির দু হাজার টাকা বা কারো অ্যাকাউন্টে চার হাজার টাকা ক্রেডিট হতে যাচ্ছে অপেক্ষার অবসান খুব শীঘ্রই হচ্ছে গত ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম অফিশিয়ালি পিএম এম কিষান সম্মান ডেট রিলিজ করে দিয়েছে আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে বারাণসী উত্তরপ্রদেশ থেকে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে অন্যান্য স্টেটের ক্ষেত্রে সতেরোতম কিস্তি টাকা ঢুকতে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ চাষিরা এবারে এগারোতম কিস্তির টাকা পাবে কারণ পশ্চিমবঙ্গ অনেক পরে এটি ইমপ্লিমেন্ট হয়েছিল সো দর্শক বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে আঠেরোই জুন দু সালে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি অনেকেই কমেন্ট করেছেন অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পি এম কিষান সম্মান যে পোর্টালে আপনারা নাম এনলিস্ট করেছেন এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেন সেখানে আজকে নিয়ে আপনাদের ডাইরেক্ট দেখাবো যে পিএম কিষাণ সম্মান নিধির নতুন নতুন যে আপডেট অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে স্থিতি পরিবর্তন হচ্ছে এবং আঠারোই জুনে যে হান্ড্রেড পারসেন্ট টাকাটি ক্রেডিট হবে তার সত্যতা আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাতে যাচ্ছি অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যারা গত ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এর সত্যতা এবং ভিডিও সম্পর্কে তাদের আমি লাইভ আজকে আপডেট দেখাতে যাচ্ছি পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে যে আঠারোই জুনে আপনাদের টাকাটি ঢুকবে এবং আপনাদের কাদের কাদের ডকুমেন্ট জমা করতে হবে অর্থাৎ এডি অফিস থেকে কল করছি যে যারা যা আধার ভেরিফিকেশান বা আধার সিটিং করেননি কাদের করতে হবে তারা নিজে নিজে আজকে জেনে নিতে পারবেন কাদের করতে হবে বা কাদের করতে হবে না উইথ আপনাদের আঠারোই জুন টাকাটি ঢুকে যাবে খুব ভাইটাল ভিডিও হতে যাচ্ছে যারা পিএম এম কিষান যোজনাতে নথিভুক্ত করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছে আরেকটি আপনাদের নতুন আপডেট আছে ফার্স্ট টাইম যারা ভিজিট করে আছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন লাইভ অনেকেই কমেন্ট করেছেন তাদের কনফিউশন আমি ক্লিয়ার করছি এবং আপনারাও দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন যারা রেগুলার আমার এই চ্যানেলে ভিজিট করেন তারা জানেন সত্য এবং সঠিক খবরটি এই চ্যানেলে পেয়ে যান এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের লোক এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল আপনাদের সুবিধার্থের জন্য আমি একটি আইডি লগ করে নিয়েছি সেটি আমি এক্সপ্লেন করব। আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না এখানে আসার পরে আমি যেহেতু আইডিটি লগ করে নিয়েছি এবং ভিডিওটির পরে কিভাবে লগ করবে সেই পদ্ধতিও আপনাদের জানিয়ে দেবো সো এখানে আমি প্রাইভেসির জন্য যে পার্সোনাল ইনফরমেশানটি আছে সেটি আমি হাইড করছি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে অংশগুলি সেগুলি আপনাদের সামনে রাখতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস অর্থাৎ আপনারা যে টাকা পেতে যাচ্ছেন তার সত্যতা বা স্ট্যাটাস লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো আপনাদের ল্যান্ড সিডিং ইএস ই স্ট্যাটাস ইএস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস অর্থাৎ এই কৃষকের তিনটি অপশন ইয়েস হয়ে আছে আরও বলে রাখছি যাদের এই ইএস জায়গায় ক্রস বা নো হয়ে আছে তারা এবারে টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন তাই আপনাদের আঠারোই জুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে নিজে নিজে নিজের মোবাইল থেকে জাস্ট এক থেকে দু মিনিটেই চেক করে নেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা না আর যাদের ঠিক নেই ইকেওয়াইসি করেননি এবং তারা টাকা থেকে বঞ্চিত হবে ল্যান্ডস্লিডিং যারা করেননি তারা বঞ্চিত হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং অর্থাৎ আধার সঙ্গে অ্যাকাউন্টের যে লিঙ্ক সেটি না করে থাকলে টাকা পাবে না পাবেন এই তিনটি শর্ত আপনাকে পালন করতে হবে রেগুলার এক্স হ্যান্ডেলে এমনটি আপডেট দিতে যাচ্ছিল এবং সেটি আপনাদের সামনে রাখলাম সো তো বুঝতে পারছেন ল্যান্ড সিডিং ইএস ই কেআইসি স্ট্যাটাস ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস এই তিনটি হয়ে থাকলে নিশ্চিন্তে আপনি টাকা পাবেন এবার মেন আপনাদের যে ইনস্টলমেন্টে টাকাটি ছেড়েছে অনেকেই কমেন্ট করেছে তাদের কনফিউশন ক্লিয়ার করব ভালো বা মন্দ যাই কমেন্ট করুক না আমি সত্যতা বা সঠিক খবরটি আপনাদের কাছে রাখি এক্স হ্যান্ডেলে গতকালই যে ব্যানারটা পাবলিশ করেছে আপনাদের সামনে রেখেছি কেন্দ্রীয় বড় বড় যেসব সোশ্যাল মিডিয়া তারাও এটি কভার করেছে এবং আমার ওয়েস্ট বেঙ্গলের যারা ভিওয়ার্স আছে তারা সত্যতার সঙ্গে বিশ্বাস করুন আঠারো জুনে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি উঠতে যাচ্ছে তারই প্রসেস যে শুরু করে দিয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে এগারোতম কিস্তি টাকা পেতে যাচ্ছেন এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে সতেরোতম এটি কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক পরে অনেক পরে পশ্চিমবঙ্গ এই পিএম কিষানে নথিভুক্ত হয়েছিল এবং পরবর্তীকালে এই টাকাটি পেতে শুরু করেছিল সো দর্শক বন্ধুরা এতদিন যাবৎ আপনারা দশ নাম্বার ইনস্টলমেন্ট টাকা পেয়ে গিয়েছেন আপনাদের স্ক্রিনে সেটি দেখতেও পাচ্ছেন এবং স্ক্রিনে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস নিচের দিকে আমি পুরো আপনাদের স্লাইড করাচ্ছি একজন ডিটেলস দেখাচ্ছি কারণ আপনাদের প্রমাণ চাই সেই প্রমাণটা এনেছি দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড ইয়েস হয়েছে পেমেন্ট স্ট্যাটাস টেন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান হয়ে আছে কারণ দশ নম্বর পেমেন্ট পেয়ে গিয়েছে কোন ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট নাম্বার পুরো এখানে ডিটেলস দেখিয়ে দিয়েছে এবার আপনারা পেতে চলেছেন এগারো নাম্বারে যে ইনস্টলমেন্ট আপনারা কি করবেন ইনস্টলমেন্ট ডিটেলসের পাশে যে দশ লাখ আছে টেন লেখা আছে জাস্ট ওর পাশে টাচ করবেন এরপরে যেহেতু এগারো নাম্বার এগারো নাম্বারটে সার্চ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি এগারো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এগারো নাম্বার ইনস্টলমেন্ট হয়ে গিয়েছে সিলেক্ট এবং একটি এফটিও প্রসিডের প্লেসে দেখুন ক্রস হয়ে আছে এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ রাজ্য সরকার কি করেছে আমাদের ওয়েটিংয়ের জন্য অ্যাপ্রুভাল চেয়েছে অর্থাৎ রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট এটি অ্যাপ্রুভাল দিয়ে দেবে অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে এটি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে এরপর স্টেটে চলে গিয়েছে সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে পিএম এম কিষান সম্মান কিস্তি টাকা ঢুকে যাবে এটি মিনিমাম আপনাদের চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা থেকে মিনিমাম এক দুই দিন সময় লাগে এটা অটোমেটিকলি যেহেতু এটি সিস্টেমেটিক্যালি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাওয়ার পরে হয়ে যায় এটি সাকসেসফুল হয়ে গেলে অটোমেটিকলি এফটিও প্রসিডিউর প্রসিডের প্লেসে টিকচিহ্ন হয়ে যাবে কারণ আমি কেবনটা দেখাবে সেটাও দেখাচ্ছি দশ নম্বর ইনস্টলমেন্টে আসা যাক দশ নম্বর ইনস্টলমেন্টে আসলে এখানে পুরো ডিটেলসে জেনে নিতে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডে ইয়েস হয়ে গিয়েছে সো দর্শক বন্ধুরা এবারে আপনারা এগারোতম কিস্তি টাকা পেতে যাচ্ছেন এবং লাইভ সেখানে আপনাদের বারে বারে দেখাচ্ছে যাতে আপনারা কনফিউশনটা না হন ক্লিয়ার যাতে হন কোনো এডিটেড ভিডিও নয় ডাইরেক্ট লাইভ আপনাদের সামনে রেখেছি সো পেমেন্ট স্ট্যাটাসের এটা আগে ছিল মাত্র আপনাদের যেটা দেখাচ্ছে সে অপশনটা দেখাচ্ছিল যে পেমেন্ট ডান কিন্তু বর্তমানে যেহেতু আপনাদের এগারোতম কিস্তি টাকা ঢুকতে যাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটের কাছে এটি অ্যাপ্রুভাল চেয়েছে এটি অ্যাপ্রুভাল ডান হয়ে গেলে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে যেহেতু আঠারো জুন তারিখে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল থেকে এমনটি জারি করেছে অফিসিয়ালি সেখানে পি এম সম্মান নিধির এগ্রি কেন্দ্র সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেখানেও পাবলিশ করেছে সো দর্শক বন্ধুরা বুঝে নেন আঠারো তারিখে আপনাদের টাকাটি ঢুকছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুবল বাই স্টেট এটা হয়ে আছে কিছু দিনের মধ্যে সেটি এফটিও প্রসেস টিকচিহ্ন হয়ে গেলে টাকাটি ঢুকে যাবে আর একটি আপনাদের পেমেন্ট এবার থেকে আপনারা সকলেই জানেন আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে লাস্ট যে অ্যাকাউন্টের সঙ্গে আপনারা আধারটা সংযুক্ত করেছেন সে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন পি এম কিষাণ অনেকে কমেন্ট করেছে তাদের ক্লিয়ার করার জন্য যে পি এম টাকা দেবে এবং সেই প্রসেস শুরু করে দিয়েছে তা আশা করি আপনাদের ক্লিয়ার করতে আপনাদের স্ট্যাটাস চেক করছেন স্ট্যাটাসে কি লেখা আছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে সেটিও আপনারা কমেন্টে উল্লেখ করবেন আমি তার উত্তর দিয়ে দেবো সো দর্শক বন্ধুরা আঠারো তারিখে আপনাদের অ্যাকাউন্টে বারাণসী থেকে আপনাদের এই টাকাটি রিলিজ করে দেবে আঠেরো তারিখে আপনার অ্যাকাউন্টের অনেকেরই টাকা ক্রেডিট হবে না আপনারা প্যানিক হবেন না যেহেতু ডিবিটির মাধ্যমে টাকাটি সেন্ড করবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সো দু একদিন লেট হতে পারে কিন্তু অবশ্যই আপনাদের এই তিনটি অপশান ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে এছাড়াও অনেকেরই অ্যাকাউন্টে এবারে চার হাজার টাকা পেতে যাচ্ছেন কারণ যে তিনটি শর্ত কে আধার সিডিং এগুলো তিনারা করেননি সো তারা এবারে চার হাজার টাকা পেয়ে যাবে দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও